যুক্তরাষ্ট্রের সিনসিনাটি শহরে পৃথক সহিংসতার ঘটনায় 18 জন গুলিবিদ্ধ হয়েছে, এদের মধ্যে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। প্রথম গোলাগুলির ঘটনা ঘটেছে ওয়ালনাট হিলস এলাকায় স্থানীয় সময় রাত 12টার দিকে। এ ঘটনায় 3 জন গুলিবিদ্ধ হন। দ্বিতীয় গোলাগুলির ঘটনা ঘটেছে স্থানীয় সময় 12:34 অ্যাভন লেডেন চালফন্টে অ্যাভিনিউতে। এতে 4 জন গুলিবিদ্ধ হয়েছে। ওভাল দ্য ব্রাইনের আশেপাশেও সহিংসতার ঘটনা ঘটেছে, সেখানে প্রায় 10 জন গুলিবিদ্ধ হয় ও 1 জনের মৃত্যু হয়। অপরদিকে ইউনিভার্সিটি অব সিনসিনাটি মেডিকেল সেন্টারে মারা গেছে আরও 1 জন।